দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অনেক এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। বেশি বেড়ে সামান্য কমলো চালের দাম, তদারকি অব্যাহত রাখার ঘোষণা। ফ্লোর প্রাইস তুলে নেয় বড় দরপতন, পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর আশা, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলমান গ্যাস সংকটের চাপ পড়েছে বিদ্যুৎ উৎপাদনে, শুরু হয়েছে লোডশেডিং। সারা দেশে রোববার দুপুর পর্যন্ত 732 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামী দু এক দিনের মধ্যেই এই সংকট কেটে যাবে। ফাতিমাতুল জোহরার রিপোর্টে বিস্তারিত। দেশে গ্যাসের দৈনিক চাহিদা এখন 380 কোটি ঘনফুটের মতো, যদিও স্থানীয় উৎপাদন আছে সর্বোচ্চ 203 কোটি ঘনফুট। এর বাইরে আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি থেকে 110 কোটি ঘনফুট পাওয়ার সুযোগ থাকলেও ওই গ্যাস রূপান্তরের দুটি ভাসমান টার্মিনালের একটি গেল নভেম্বর থেকে মেরামতের জন্য পর্যায়ক্রমে বন্ধ থাকায় মিলছে 50 থেকে 60 কোটি ঘনফুট। ফলে এখন দৈনিক সর্বোচ্চ 260 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার সুযোগ আছে, তবে তাও পাওয়া যাচ্ছে না ভাসমান টার্মিনালের কারিগরি জটিলতায়। যেটা আপনার বাড়ির থেকে আসছে সেই এফএসআর ওটা পূর্ণদমে কাজ শুরু হয়ে গেছে। তো আমরা আশাবাদী চিটাংয়ের যে গ্যাস শর্টেজ এবং ঢাকায় যে গ্যাস শর্টেজ আগামী এক দুই দিনের মধ্যে আরও ভালো অবস্থায় পরিস্থিতিতে যাবে। পেট্রোবাংলার হিসেবে রোববার সরবরাহ করা 243 কোটি ঘনফুটের মধ্যে 148 কোটি ঘনফুট গ্যাস যাচ্ছে শিল্প, আবাসিক আর সিএনজি স্টেশনে। সার উৎপাদনে দেয়া হচ্ছে 21 কোটি ঘনফুট, আর সবচেয়ে বড় খাত বিদ্যুৎ উৎপাদনে দেয়া হচ্ছে 74 কোটি ঘনফুট, যদিও কেন্দ্রগুলোর চাহিদা আছে 224 কোটির মতো। সক্ষমতা অনুযায়ী তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। এই একদিন একটু ঘাটতি হয়েছে, এটা আশা করি আবার হয়তো খুব শীঘ্রই এটা উন্নতি লাভ করবে। যেটুকু আমাদের শর্টেজ আছে সেটা দেওয়া হবে তাদেরকে। যার প্রভাবও এরই মধ্যে দেখা গেছে বিদ্যুতের সরবরাহেও। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী রোববার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 10,990 মেগাওয়াট, বিপরীতে দিনের বেলা উৎপাদন হয়েছে 9,133 মেগাওয়াট। সংস্থাটির হিসেবে রোববার সারাদিনে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে বেলা 11:00 মেগাওয়াট। বেশ কিছুদিন যাবৎ যে আমাদের গ্যাস ছিল না, এই কারণে কিছুটা পাওয়ার প্ল্যান্ট আমাদের বন্ধ রাখতে হয়েছে, তার জন্য কিছু স্বল্পতা পাওয়ার প্ল্যান্টে দেখা গেছে। তবে আশা রাখছি যে এটা আজকে কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। তা আমাদের কিন্তু কিছু বিকল্প আছে, সেটা হচ্ছে সরকার কয়লা দিয়ে বেশি উৎপাদন করতে পারে, ফার্নেস অয়েল দিয়ে বেশি উৎপাদন করতে পারে। প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য যদি তারা কয়লা কিনে রেখে থাকে তাহলে কয়লা বাড়াতে পারবে, বাট হয়তো সেটা হয়নি। আর যদি আমরা ফার্নেস অয়েলে যায় তাহলে অতিরিক্ত ব্যয়। তো আমি তো দেখছি যে সব দিক থেকেই একটা প্রেসারে এবং গ্যাস শর্টেজ সবখানেই আছে, সো পাওয়ার সেক্টরেও হবে। পরিস্থিতি সামাল দিতে তেল আর কয়লা নির্ভর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হতে পারে বলে জানা গেছে, তবে সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাবে, চাপ বাড়বে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়। ফাতিমাতুল জোহরা, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। তীব্র গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প, দুর্ভোগে পড়েছে আবাসিক গ্রাহক ও সিএনজি স্টেশনগুলো। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুই মাসের বেশি সময় ধরে গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে অনেক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ অথবা কমেছে। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন শিল্প মালিকরা। ডাইংগুলি দেরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে আমাদেরকে করতে হচ্ছে। সেই দেরি হওয়ার জন্য আমাদের এয়ার শিপমেন্ট দিতে হচ্ছে, এবং এয়ার শিপমেন্ট দিলে একটা ফ্যাক্টরির জন্য লস হয়, এবং সেই লস হওয়ার কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নিটওয়্যার শিল্পের প্রায় 80% কাঁচামাল আসে বাংলাদেশ থেকে, আমাদের ভ্যালুডেশন এটা সর্বোচ্চ খাত, এবং এই কাপড়গুলো যদি আমরা না পাই তাহলে আমাদের পক্ষে এই আমাদের যে কাপড় নিটওয়্যার শিল্প এটাকে সেলাই করা এবং এক্সপোর্ট করা সম্ভব হবে না। ফলে গ্যাসের জন্য আমাদের সকল কারখানাই প্রায় স্থবিরতার দিকে গিয়েছে, আমাদের সাপ্লাই চেইন ব্যাঘাত হচ্ছে, এবং আলটিমেটলি যে গার্মেন্টসের যখন ফ্যাব্রিকটা অন টাইম ডেলিভারি হচ্ছে না, আমাদের রপ্তানিতে যে একটা এফেক্ট হচ্ছে, আলটিমেটলি আমাদের যে ফরেন কারেন্সি যে আর্ন আমরা করি সেখানে যে দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো পেমেন্টগুলো অন টাইম পাচ্ছি না। এদিকে শিল্প কারখানাগুলো অচল হয়ে পড়ায় ডিসেম্বর মাসে শ্রমিকদের বেতন ভাতা দেওয়া যায়নি বলছে মালিক পক্ষ। আমরা চেষ্টা করেছিলাম ডিসেম্বর মাসের বেতনটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারিনি, আমাদের মালগুলি যথাসময়ে আমরা তৈরি করতে পারিনি, তারপর নির্বাচন ছিল, এখন আবার জানুয়ারি মাসের বেতন দেওয়ার সময় চলে আসছে।
গতরাতে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করেন বিকেএমই এর সভাপতি এ কে এম সেলিম ওসমান। নির্বাচনের আগে 10-12 দিন গ্যাসটা থাকলো, নির্বাচনের আবার 7 দিন আগে দেখা গেলো গ্যাসটা আবার নীল হয়ে গেল। এতে আমাদের যে কত বড় ক্ষতি হয়েছে, যারা আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি তারাই আমরা বুঝতে পারি আমরা কত বড় ক্ষতিগ্রস্ত। আমরা সম্মিলিতভাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিব যে আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য। এদিকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি শিল্পমন্ত্রীর। সকালে নিজ মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল নিয়ে তো আমরা সেখানে প্রিফারেন্স দিচ্ছি সবচেয়ে বেশি, যেহেতু আমাদের এগুলি ধরে রাখতে হবে এবং ইয়ে করে রাখতে হবে। সেখানে অন্যান্য যা এলএনজি আছে সেভাবে ইম্পোর্ট বেস সেগুলি আছে, তারা চলছে, ইম্পোর্ট ঠিক আছে, কাজে সব চেন ঠিক আছে। আমার গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন শহরের গলাচিপা, আল্লামা ইকবাল রোড, গোয়ালপাড়া, আমলাপাড়া, ভুইয়ারবাগ সহ বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারা। দুর্দশায় পড়েছেন সিএনজি চালিত গাড়ি ব্যবহারকারীরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বেশি বেড়ে সামান্য কমলো চালের দাম। হিসেব বলছে গেল 2 দিনে খুচরা পর্যায়ে চালের দর কেজিতে 1-2 টাকা করে কমেছে, যদিও গেল সপ্তাহে তা বেড়েছিল 4-7 টাকা পর্যন্ত। বাজার আগের অবস্থায় ফিরিয়ে আনতে রোববারও বাজার তদারকিতে নেমেছিল খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং দল। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গুটি সরনা, পাইজাম আর বিয়ার আটাশ, মোটা চাল হিসেবে পরিচিত এই 3 জাতের চালেই মাসখানেক আগে 46-47 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বাজারে, যা গেল সপ্তাহে উঠে যায় 52-55 টাকায়। এরপর শুরু হয় খাদ্য বিভাগের তদারকি, যার প্রভাবে রোববার ওই চালের কেজি 51-54 টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ দর কিছুটা কমলেও তা আগের থেকে বেশি রয়ে গেছে। একই অবস্থা দেখা গেছে মিনিকেট আর নাজির শালের ক্ষেত্রেও। যেভাবে বলতেছে দাম কমে ভালো, একদম পুরো কমবে, এখনো ওরকমভাবে কমে নাই। গতকালকে আনছি, আগের চেয়ে 1 টাকা কমে, আজকে আনছি 1.5 টাকা কমে, এইভাবে আনতেছি, এইভাবে বেচতেছি, আমরাও 1.5 টাকা কমে বেচতেছি। ভাড় যে গতিটা ছিল এই মাসের শুরু থেকে যে চাল বাড়তেছে ডে বাই ডে, ওই ভাড়াটা এখন থামছে, কিন্তু যে একটা সিদ্ধান্ত হয়েছে চালের দাম কমার, এখনো কমারটা আমরা এখনো পাইনি। খুচরা বাজারে এই চাল যেখান থেকে আসে সেই আড়তে গেল 2 দিনে প্রতি বস্তায় দাম কমেছে গড়ে 50 টাকা করে, যদিও সেখানে দাম বেড়েছিল বস্তা প্রতি 250-300 টাকা করে। এখানকার ব্যবসায়ীদের দাবি দেশের চাল কলগুলোর দরের সঙ্গে মিল রেখেই চলছে বাজার। 50 কেজির বস্তা এখন 3250, আর কিছু কিছু কোম্পানি 3200, আর ইলেকশনের আগে ছিল আমাদের পূর্বে রেট ছিল 2950 টাকা, ওই 50 টাকা করে কমাইছে, আর একটু কমার লক্ষণ আছে, হয়তো 2 দিনে না হইলো মাত্র। তবে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল কয়েকদিনের ওই দরবৃদ্ধি পুরোটাই অযৌক্তিক, তাই চালের দর আনতে হবে আগের জায়গায়, আর তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা। তদারকি কার্যক্রমগুলো আমরা জোরদার করছি, আমরা আশা করছি যে নিয়ম কানুনের মধ্যে থেকে আমাদের এই ব্যবসাটা যারা করছেন, চালের ব্যবসাটা যারা করছেন, তারা নিয়মের মধ্যে আসবেন এবং দামটা অবশ্যই তারা কমাবেন। মোহাম্মদপুর কৃষি মার্কেটে খাদ্য মন্ত্রণালয়ের ওই তদারকি দল অনেক ব্যবসায়ীর কাছেই খাদ্যশস্য বিক্রির সনদ পায়নি, যাদের কাছে পেয়েছে তাদের ছিল না মেয়াদ। তবে এজন্য কোনো ব্যবস্থা নিতেও দেখা যায়নি তদারকি দলকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেওয়ার পর লেনদেনের প্রথম দিনেই বড় দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSEX 96 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,240-এ। বেচাকেনা হয়েছে 588 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 54টির, কমেছে 296টির, আর অপরিবর্তিত আছে 36টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি আদেশে 35টি কোম্পানি ছাড়া বাকি সব লিস্টেড কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। এদিকে আজকে DSEX ক্লোজ হয়েছে 6,240.25 পয়েন্টে, যা গতকালের তুলনায় 96.50 পয়েন্ট কম। আজকে টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গতকালের তুলনায় 7.6% কম। অধিকাংশ লার্জ ক্যাপ আজ নেগেটিভ পারফর্ম করেছে, যেখানে সবচেয়ে খারাপ করেছে NBFI। আজকে টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বিরিথাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ফলোড বাই অরিয়ন ইনফিউশন লিমিটেড এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
এদিকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও স্বাভাবিক লেনদেনের সুযোগ পাওয়ায় অচিরেই ঘুরে দাঁড়াবে বাজার। পুঁজিবাজারে দরপতন ঠেকাতে সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের উপর তৃতীয় দফায় দরের নিম্নসীমা বা ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি 2022 সালের 28 জুলাই। এরপর থেকে গতিশীলতা হারাতে থাকে বাজার, লেনদেন নেমে আসে তলানিতে, পরিচালন ব্যয় উঠতে হিমশিম খেতে থাকে ব্রোকার হাউসগুলো। এমন অবস্থায় ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন বাজার সংশ্লিষ্টরা। অবশেষে প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের ঘোষণা দেয় বিএসইসি। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা কার্যকরের প্রথম দিনই রোববার বড় ধরনের দরপতনে পড়ে পুঁজিবাজার। লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমে যায় 214 পয়েন্ট। অবশ্য পরে তা আবারও বাড়তে শুরু করে, দিন শেষে বাজার শেষ হয় 96 পয়েন্ট সূচক হারিয়ে। একটা আশঙ্কা ছিল যে ফ্লোর প্রাইসটা তুলে নেওয়ার পরে একটা বড় ধরনের ধস হবে, আমার মনে হয় সেটা হয় নাই। বাজার মোটামুটি রিজনেবলি বিহেভ করেছে, যেটা নেগেটিভ ইন্ডেক্স হয়েছে 100-এরও কম এবং সেলস কিছুটা বেড়েছে। আমার ধারণা এই ইনিশিয়াল নার্ভাসনেসটা কেটে গেলে বাজারটা আরো গতি পাবে। বিনিয়োগকারীদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করব, তারা যেন প্যানিক সৃষ্টি না করে, তারা যেন ধৈর্য সহকারে বাজারের পরিস্থিতি অবজার্ভ করে সিদ্ধান্ত নেয়। হতাশগ্রস্ত হয়ে বা ফ্লোর উঠাই দিছে এটার জন্য বিক্রি করে দিতে হবে, মার্কেট পড়ে যাবে, এই ধারণা থেকে যেন বের হয়ে আসে। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর বাজারে যাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সেই জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ইতোমধ্যে সংস্থার পক্ষ থেকে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে। এছাড়া পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল থেকে ঋণদাতা প্রতিষ্ঠানকে বাজারে বিনিয়োগের জন্য কম সুদে 100 কোটি টাকার তহবিল সহায়তা দেওয়া হচ্ছে। ইনিশিয়ালি যে একটা শক অ্যাবজর্ব করার জন্য বাজারে কিছুটা ইনসেনটিভ দেওয়া বা বাজারকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করাটা আমার মনে হয় আনরিজনেবল না, সেটা করা যেতে পারে বা দীর্ঘদিন না, বাজারে দীর্ঘদিন সাপোর্ট দিলে বাজারের নিজস্ব গতি হারিয়ে যাবে। সামান্য কয়েকদিনের জন্য ইনিশিয়াল নার্ভাসনেসটা কাটিয়ে না ওঠা পর্যন্ত এটা করা যেতে পারে। তবে এখনও 35টি কোম্পানির জন্য ফ্লোর প্রাইস বহাল রেখেছে বিএসইসি, অচিরে এসব কোম্পানির ফ্লোর প্রাইসও তুলে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। বাকি যে আরো 35টা রয়ে গেছে কোম্পানি ফ্লোর প্রাইসের মধ্যে, এটাও ধীরে 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 অতি অল্প সময়ের মধ্যে এটাও ছেড়ে দেওয়া উচিত, বাজারকে ফুললি নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। যেসব কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে সার্কিট ব্রেকার তথা একদিনে মূল্য বৃদ্ধি বা কমার সীমা আরোপ থাকবে। বর্তমানে সার্কিট ব্রেকারের নিম্নসীমা 4.25% থেকে সর্বোচ্চ 10%, অর্থাৎ একদিনে এসব কোম্পানির দাম সর্বোচ্চ 10% পর্যন্ত কমতে বা বাড়তে পারবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিশ্বে নতুন বাজার ও পণ্যের চাহিদা খুঁজে বের করা সহ রপ্তানি বাড়াতে শুধু নির্দিষ্ট কিছু পণ্য নয় বরং পণ্য বহুমুখীকরণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমদানি রপ্তানিতে ভারসাম্য বজায় রাখতে ব্যবসায়ীদেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 20 দিন পিছিয়ে শুরু হল এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার হয়ে ওঠা এই মেলা যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবছর মেলায় দেশি বিদেশি 351টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন। আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা খুঁজে বের করা সহ রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য চাহিদা সেটাও আমাদের খুঁজতে হবে। আমাদের প্রত্যেকটা কূটনৈতিক মিশনে আমরা এই মেসেজটাই দিয়েছি। এখন আমাদের কূটনীতি হবে অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো। আমরা আসলে রপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটা পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু ওই একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীল থাকলে আমাদের চলবে না। গার্মেন্টসকে যে সুযোগ দিয়েছে অন্যান্য ক্ষেত্রে সেই সুযোগটা আমাদের দেওয়া দরকার। পাট, চামড়া বা আমাদের ঔষধ শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা কিন্তু যথেষ্ট অগ্রগামী। 2030 সালের মধ্যে $150 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান সরকার প্রধান। আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী আছেন এবং বিদেশি অতিথিরা আছেন, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আমাদের আমদানি রপ্তানিতে একটা ভারসাম্য বজায় রাখা একান্তভাবে দরকার।
আপনারা রপ্তানি করেন, রপ্তানি করার সময় যে অর্থ ব্যবহার হয় তার যে রিটার্নটা আসবে ঠিক চাহিদা মোতাবেক তা আসে না, সেদিকে সবাইকে আরও একটু যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাই। দেশে ব্যাপক বিনিয়োগের উপর জোর দেন সরকার প্রধান। বিদেশে পণ্য দাম বাড়ে আমরা ভুক্তভোগী, আমাদের উপর চাপ পড়ে, যতদূর পারি আমরা নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা আমাদের করতে হবে। এর জন্য দরকার আমাদের ব্যাপক হারে বিনিয়োগ, যারা দেশ বিদেশ থেকে এসেছেন বা দেশীয় যারা আপনারাও 100টা অর্থনৈতিক অঞ্চল সেখানে আপনারা বিনিয়োগ করেন, আমাদের ব্যাপক কর্মসংস্থান হবে আর সেই সাথে সাথে আমাদের অর্থনীতিও সমান্তরে এগিয়ে যাবে। দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। নারীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে হস্তশিল্পজাত পণ্যকে এবছরের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা দেন তিনি। মাসব্যাপী এই মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিন মেলার দ্বার খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকুন।